আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেহেরির সহজ একটা রেসিপি আর এই সহজ রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি কারফু মাছের ডিম চলুন দেখাচ্ছি কিভাবে তৈরি করলাম কারফু মাছের ডিম ভুনা আমি প্রথমে একটা প্যানে তেল গরম করে নিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপ তেল নিয়েছি কারণ ডিম ভাজতে প্রচুর পরিমাণে তেলের প্রয়োজন হয় দিয়ে দিচ্ছি ডিম ডিমটা আমি হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিয়েছিলাম এতে করে ঝুরি ঝুরি করে ভাজতে খুব সুবিধা হয় ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করে একেবারে ঝুড়ি ঝুরি করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন কিছুটা ঝুরি হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে নাড়াচাড়া করে একেবারে ঝুড়ি ঝুরি করে ভেজে নিচ্ছি খুব ভালো করে এই ঝুড়িটা ভেজে নিতে হবে আর ডিমটা খুব সময় নিয়ে ভাজতে হবে এটা ঝুড়ি করে ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি আবার একটা প্যান দিয়ে এক টেবিল চামচ তেল এবং পেঁয়াজ ওয়ান ফোর্থ কাপ আর নিয়েছি দশ বারোটি মরিচ কুচি করে কেটে ভেজে নিচ্ছি হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি আবারও ভালো করে ভেজে নিচ্ছি এটা কিছুটা ব্রাউন কালার হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পানি আমি মশলা খুব ভালো করে কষানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে পানি ওয়ান ফোর কাপ পানিটা একটু বলক চলে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ এক চামচে তিন ভাগের এক ভাগ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়া একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটা কষানোর উপরে অনেকটা ডিপেন্ড করে রান্নার স্বাদটা আমার ঝালটা একটু প্রয়োজন হয়েছে আমি ঝালটা আরেকটু বাড়িয়ে নিয়েছিলাম মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ঝুড়ি এই ডিমটা শুধু খাওয়া যায় ভালোই লাগে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি কিছুটা মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি আমি এই পানিটা দিয়ে দিচ্ছি পুরো রান্নাটা তৈরি করার জন্য আর দিয়ে দিচ্ছি উপরে ধনিয়া পাতা কুচি এটা আপনাদের ইচ্ছে মতো যে যেরকম নিতে পছন্দ করেন দেখতেই পাচ্ছেন একটু বলক চলে আসছে কিভাবে আর পুরোপুরি ঝোলটা শুকিয়ে আসবে এই পর্যন্ত আমি অপেক্ষা করব মশলাটা একেবারে শুকিয়ে এসছে তেলটা উপরে ভেসে এসছে এখন আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে মজাদার একটা রেসিপি খুব সহজ আজকের রেসিপিটি আশা করছি এই সেহেরিতে আপনারা বাসা তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে আমার আজকের সহজ রেসিপিটি থ্যাংক ইউ ভিউার্স ভিডিওটি দেখার জন্য